আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কোয়েশন নিয়ে আলোচনা করব। এই কোয়েশনগুলো প্রায় সময় আমাকে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেন। ওরাই সর্বপ্রথম কোয়েশন হচ্ছে, আপনি যদি ইউকেতে স্ট্রিম ভিসায় আসেন, আসার পরে আপনি কি আপনার পিতামাতাকে ইউকেতে নিয়ে আসতে পারবেন? অ্যান্ড পরের কোয়েশন হচ্ছে, যদি আপনার পিতামাতাকে আপনি ইউকেতে নিয়ে আসেন, তা আসার কতদিন পর্যন্ত তারা ইউকেতে থাকতে পারবে? অ্যান্ড 3 নম্বর কোয়েশন হচ্ছে, আপনি যদি ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসেন, তাহলে আপনার পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার সম্ভাবনা কতটুকু, বা আপনি কীভাবে ওই পারমানেন্ট রেসিডেন্সি পাবেন? অ্যান্ড 4 নম্বর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। আপনি যখন ইউকেতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তখন আপনাকে একটা অ্যামাউন্ট দেখাতে হয় ব্যাঙ্কের মধ্যে। ওই অ্যামাউন্টটা আপনি কতদিন পর্যন্ত ব্যাঙ্কে দেখাতে হবে এবং কতদিন পরে ওই অ্যামাউন্টটা আপনি ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন, এই বিষয়ে একটু আলোচনা করব। অ্যান্ড পরের কোয়েশন হচ্ছে, আপনি যদি ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসেন, আসার পরে যদি সম্ভব আপনি স্টাডি কন্টিনিউ না করেন, তবে আপনার কী হবে? পরের কোয়েশন হচ্ছে, যদি আপনি এবং আপনার পার্টনার ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসেন, আসার পরে যদি আপনার কোনো একটা বেবি হয়ে যায়, তবে ওই বেবিটা কি ভাই বোন ইউকে সিটিজেনশিপ পাবে কি পাবে না? লাস্ট কোয়েশন হচ্ছে, কীভাবে আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন? আপনার ফার্স্ট আমাকে জিজ্ঞেস করেন, ভাইয়া আমরা কি স্টুডেন্ট ভিসার জন্য কোনো সলিসিটার অথবা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না? সো এই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। পরে সব প্রথম কোয়েশন হচ্ছে, আপনি কি আপনার পিতামাতাকে ইউকেতে নিয়ে আসতে পারবেন? সো এই কোয়েশনের আনসার হচ্ছে ইয়েস, আপনি চাইলে আপনার পিতামাতাকে ইউকেতে নিয়ে আসতে পারবেন এজ এ ভিজিটর হিসেবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার পিতামাতা ভিজিটরের যে রুল অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো ফুলফিল করতে হবে, অ্যান্ড যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো মেনটেন করতে হবে। অ্যান্ড পরের কোয়েশন হচ্ছে, ইউকেতে আসার পরে আপনার পিতামাতা কতদিন থাকতে পারবেন? সো নর্মালি যারা ইউকেতে ভিজিটর হিসাবে আসেন তাদেরকে 6 মান্থসের ভিসা দেওয়া হয়। সেক্ষেত্রে আপনার পিতামাতা অবশ্যই 6 মান্থসের ভিসা পাবেন এবং তারা 6 মান্থ ইউকেতে স্টে করতে পারবেন। অ্যান্ড পরের কোয়েশন হচ্ছে, ইউকেতে যারা স্টুডেন্ট হিসাবে আসে তাদের পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার সম্ভাবনা কতটুকু, অথবা কোন ওয়ে বা কী কী করতে হবে তাদের পারমানেন্ট রেসিডেন্সি পেতে হলে? সো এই কোয়েশনটার আনসার আমি আমার প্রিভিয়াস একটা ভিডিওর মধ্যে আমি এক্সপ্লেইন করছি। সো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, ওইখানে আমি এ টু জেড বলে দিছি যে যারা ইউকেতে স্টুডেন্ট হিসাবে আসবেন তাদের পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার সম্ভাবনা কতটুকু বা কীভাবে তারা পাবেন। সো জাস্ট এখানে আমি একটু আপনাদেরকে কিছু আইডিয়া দিয়ে দিব এই কোয়েশনের মাধ্যমে। সো এটা হচ্ছে, আপনি যদি ইউকেতে স্টুডেন্ট হিসেবে পারমানেন্ট রেসিডেন্সিপ পেতে চান, তো সেক্ষেত্রে আপনাকে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনাকে 10 ইয়ার্স কন্টিনিউ করতে হবে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যান্ড সেটা অবশ্যই লিগেলি, অ্যান্ড অথবা আপনাকে 5 ইয়ার্স কন্টিনিউ করতে হবে আন্ডার এ ওয়ার্ক পারমিট ভিসা। সো এটা হচ্ছে যে আপনি কোনো একটা ইউকে লিস্টেড কোম্পানি গুড ওয়েজেস থাকতে হবে, আপনি যদি 5 ইয়ার্স কন্টিনিউ করেন তো সেক্ষেত্রে আপনি পারমানেন্ট রেসিডেন্সিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি আমার প্রিভিয়াস ভিডিওর এক্সপ্লেনেশন যেটাতে আমি করেছিলাম ওইটার লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে ওইখানে গিয়ে টোটাল এ টু জেড যে ডিটেলস আছে পারমানেন্ট রেসিডেন্ট সম্পর্কে আপনারা চাইলে ওইখানে গিয়ে দেখে আসতে পারবেন। সো এরপরে কোয়েশন হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। আপনারা যারা ইউকেতে আসবেন তাদেরকে তো অবশ্যই ব্যাঙ্কের মধ্যে অ্যাভেলেবল ফান্ড দেখাতে হবে। ওই ফান্ডটা আপনি কতদিন পর্যন্ত ব্যাঙ্কে রাখতে পারবেন, এইটাই হচ্ছে কোয়েশন। সো এখানে আমি আমার একটা পার্সোনাল ওপিনিয়ন দেবো। এই ওপিনিয়নটা হচ্ছে যে আপনারা অবশ্যই ট্রাই করবেন ওই ব্যাংকের যে ফান্ডটা আপনি দেখাবেন ওই ফান্ডটা আপনি ইউকেতে যেদিন আসবেন ওই দিন পর্যন্ত যাতে ওই ব্যাংকে আপনার ফান্ডটা থাকে। আমি আবার বলতেছি, আপনি যেদিন ইউকেতে চলে আসবেন ঠিক ওই দিন আপনি চাইলে ওই টাকাটা ব্যাঙ্ক থেকে উইথড্র করতে পারবেন। অ্যাকাউন্টটা হচ্ছে, যদি আপনি ভিসা পেয়ে যান বাংলাদেশ থাকা অবস্থায়, ভিসা পাওয়ার পর যদি আপনি ওই টাকাগুলো সরায় ফেলেন, দেন যখন আপনি হিথ্রো এয়ারপোর্টে আসবেন, আসার পরে যদি হিথ্রো এয়ারপোর্টে যে অথোরাইজড পার্সন আছে তারা যদি আপনাকে সামহাও কোনো কোয়েশন করে অথবা আপনার প্রিভিয়াস ডিটেলস দেখতে চায় এবং সামহাও যদি দেখে যে আপনার ব্যাংকের মধ্যে টাকা নেয়, তো সেক্ষেত্রে ওরা আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। সো সবচেয়ে বেস্ট হয়েছে, আপনি যেদিন ইউকেতে আসবেন ঠিক ওই দিন আপনি আপনার ব্যাংক থেকে টাকা সরিয়ে ফেলতে পারবেন এবং সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। অ্যান্ড পরের কোয়েশন হচ্ছে, এই কোয়েশনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশন, আপনার পাশে আমাকে জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে যদি আপনি ইউকেতে স্টুডেন্ট ভিসা হিসাবে আসেন এবং আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফকে ইউকেতে নিয়ে আসেন এবং পরে যদি আপনাদের কোনো একটা বেবি হয় ইউকেতে,
সেক্ষেত্রে কি ওই বেবি অটোমেটিক ব্রিটিশ সিটিজেনশিপ পেয়ে যায়। তমাম মানুষ যারা আছে তারা ধরে নেই যে একজন বেবি যদি ইউকেতে বর্ন হয় তবে ভাই বোন ইউকেতে ওই বেবি ব্রিটিশ সিটিজেনশিপ পেয়ে যায়। সো এই রুলটা আসলে ইউকের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, বাট ইউকের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। ইউকের ক্ষেত্রে কিছু রুল অ্যান্ড রেগুলেশন আছে, এটা যদি ফুলফিল হয় তবে একজন বেবি ভাই বোন ব্রিটিশ সিটিজেনশিপ পেয়ে যায়। সো এর মেইন যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে একজন বেবি যদি ভাই বোন ব্রিটিশ সিটিজেনশিপ হতে হয় তবে সেক্ষেত্রে তার পিতা অথবা মাতা একজন ব্রিটিশ সিটিজেনশিপ হতে হবে। আমি আবার বলতেছি, যদি একজন বেবি বাই বার্থ ইউকে সিটিজেনশিপ পেতে হয় তো সেক্ষেত্রে তার পিতা অথবা মাতা যে কোনো একজন ব্রিটিশ সিটিজেনশিপ হতে হবে, যদি না হয় তবে সেই বেবি অটোমেটিক ব্রিটিশ সিটিজেনশিপ পাবে না। এই হচ্ছে আনসার। আর পরের কোয়েশ্চেন হচ্ছে, আপনার পার্সোনাল আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমরা ইউকে স্টুডেন্ট ভিসার জন্য কীভাবে অ্যাপ্লাই করব, আমরা কি নিজেরাই অ্যাপ্লাই করব না সলিসিটারের মাধ্যমে অ্যাপ্লাই করব। সো আপনারা চাইলে নিজেরাই অ্যাপ্লাই করতে পারেন, বিকজ এখন সব কিছু অনলাইন বেস হয়ে গেছে। সো আপনারা যদি চান তাহলে অনলাইনে গিয়ে দেখতে পারেন, এগুলো ট্রাই করতে পারেন, আপনারা নিজেরাই করতে পারেন। এবং এর উপরে আমার কিছু ভিডিও আছে কীভাবে নিজেরাই অ্যাপ্লাই করবেন, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা আপনি চাইলে সলিসিটারের মাধ্যমে করতে পারেন, বিকজ সলিসিটার যারা আছে তারা খুব এক্সপার্ট হয়। সো তাদের মাধ্যমে আপনারা করতে পারেন। সো অলরাইট, সো লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, আপনি যদি ইউকেতে আসেন আসার পর যদি স্টাডি কন্টিনিউ না করেন তো সেক্ষেত্রে আপনার কী হবে। সো এই কোয়েশ্চনের আনসার হচ্ছে, আপনি যদি ইউকেতে আসার পরে স্টাডি কন্টিনিউ না করেন সেক্ষেত্রে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার কাজের বাইরে চলে যাবে। সো আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো, প্লিজ স্টাডি কন্টিনিউ করবেন, আদারওয়াইজ আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আর সাবস্ক্রাইব করবেন।